সবাই তো ভোট দিবেই। অনেক দিন ধরে আমার দাদু ভাইদের সাথে আমার সম্পর্ক, আমাকে স্কুলের বাচ্চারা কলেজের ছেলেরা দাদু বলে ডাকে। আমি আপনাদের মধ্যে আহ্বান করব, যারা নাকি নতুন ভোটার রয়েছে, তারা অবশ্যই তোমাদের পরিবার নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচন যেই করে সেই তো পাশ করার আশা করে, একটা প্রস্তুতির দরকার ছিল, আমার প্রস্তুতি আছে, আমি নির্বাচন করব। যেই আমার সাথে নির্বাচন করবে তাকে আমি সম্মান করি, তার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আর আমার একটাই কথা যে আমাদের ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোটার ভোট দিতে পারে। আমার কাউন্সিলর, চেয়ারম্যান, সবার কাছে আমার অনুরোধ একটাই রয়েছে যে আমরা এক জায়গায় বসে নির্বাচন করব না, যার যার ওয়ার্ডে যার যার ইউনিয়নে, শেষে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যেতে পারবে না, এক ওয়ার্ডের থেকে আরেক ওয়ার্ডের যেতে পারবে না, সবাই সুশৃঙ্খল নির্বাচন করবে। নারায়ণগঞ্জ এই উপহারটা ইনশাল্লাহ নারায়ণগঞ্জ এই উপহারটা দেখা যাবে। নৌকার কোনো প্রার্থী দেন নেই, কেন দেন নেই এটা দল জানে, আওয়ামী লীগ জানে, একজন প্রাইম মিনিস্টার জানতে পারে না। উনি একজন সভানেত্রী হিসাবে এটা হতে পারে, কিন্তু এটাও কিন্তু উনি অপশন দিয়েছিলেন, কেউ ইচ্ছা করলে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র করতে পারে, এখানে তো কারোর কোনো আপত্তি ছিল না। যদি কেউ স্বতন্ত্র দেন, এখনও সময় আছে, তাহলে নির্বাচন হবে, আরও সুন্দর নির্বাচন হবে। আর যদি প্রার্থী আসতো তাও নির্বাচন হতো। আমি এতটুকু জানি আমার ভোটার আমাকে ভালোবাসে, আমি পূর্বে যে কাজ করেছি আমাকে কেউ দোষারোপ করতে পারে নেই, আমি কারোর সাথে ঝগড়া করিনি। ভোটাররা আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসা আমার প্রতি আছে, আমি মানুষকে ভালোবাসি। আমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, এবং কোনো দলের সাথেও আমার কখনো কোনো দিন কোনোরকম মতবিরোধ হয়নি। আমি যখনই কাজ করেছি সব দলের লোক নিয়ে, সব ধর্মের লোক নিয়ে আমি একসাথে কাজ করেছি। এবারের নির্বাচনে যদি আল্লাহ আমাকে আনেন আরেকবার আমাদের নারায়ণগঞ্জ শহর অঞ্চলে, সিটি কর্পোরেশন অঞ্চলে, ইতিমধ্যে আমরা ইউনিয়ন কাউন্সিলকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছি, রাস্তাঘাট করতে পেরেছি, শহর অঞ্চলে কিছু গ্যাঞ্জাম রয়ে গেছে যার জন্য মানুষ সহজে চলাফেরা করছে না, আমি আশাবাদী। আমার ছোটো বোন সেলিনা হায়াত আইভির সাথে, মেয়রের সাথে আলোচনা করে, আমরা আলোচনায় বসলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।